নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি কীভাবে তৈরি করছি, কী কী উপকরণ লাগছে, ভিডিওটি তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, সকালের জলখাবারের জন্য ডালিয়া করব। তো ডালিয়া করতে লাগছে, এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ডালিয়া ও মসুরির ডাল। এখানে সবজির মধ্যে নিয়েছি মটরশুঁটি, বেগুন, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা চেরা, তো এর মধ্যে বিনস, গাজর দিতে পারো অবশ্যই, তোমরা চাইলে ফুলকপি দিতে পারো। আর এখানে নিয়েছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, কাজু কিশমিশ, আদা বাটা, জিরে, পেঁয়াজ কুচি, ধনে পাতা। তো চলো রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, এখন ডালিয়া রান্না করব। তো প্রথমে দিয়ে দেবো ফোড়ন, জিরে, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো আদা বাটা, কাজু কিশমিশ, আমি এখানে বন্ধুরা সকলে গোল তেল দিয়ে রান্না করছি, তোমরা সাদা তেল দিয়ে রান্নাটা করবে। এবার দিয়ে দিচ্ছি সবজি, আমি ঢেকে লো আছে আমি একটু সবজিটা ভেজে নেবো। তো বন্ধুরা, 10 মিনিট মতো রান্না করে নিয়েছি, ভেজে নিয়েছি, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডাল আর ডালিয়া, দিয়ে দেবো গুঁড়ো মশলা, ডাল ও ডালিয়ার সঙ্গে সবজিটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো জল, বন্ধুরা তোমরা চাইলে এইভাবে প্রেশার কুকারও করতে পারো, প্রেশার কুকারে 3টে সিটিতেই হয়ে যাবে। আর এখানে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে রেডি হতে, তো আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, 15 মিনিট হয়নি, কিন্তু যাতে না লেগে যায় তার জন্য মাঝখানে নাড়াচাড়া দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ডালিয়াটাও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, দেখো বন্ধুরা আমার ডালিয়ার খিচুড়িও রেডি। এর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি, গ্যাস অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে, কিভাবে তৈরি করেছি তোমরা তো দেখতেই পেয়েছ। তো সকালের জলখাবারে যদি এরকম পুষ্টি ভরা মেনু থাকে তাহলে আর কী লাগে বলো। তো এইভাবে এই রেসিপিটি অবশ্যই তোমরা রান্না করো, আশা করি ভালো লাগবে, খেতে দারুণ লাগে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।